আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই পর্বে আমরা এইচএসসি বৃত্তের 8.1 এর পর্ব 7-এ আমরা আলোচনা করব অনুসিদ্ধান্ত 3 নিয়ে। অনুসিদ্ধান্ত 3টা ছিল বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এটা আমাদের এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি ভিডিওটা আপলোড করেছিলাম, এটা সম্পূর্ণ ভিডিওটা, কিন্তু সাউন্ড ক্লিয়ার না হওয়ার জন্য আসলে আমি যেহেতু একবার লিখে ফেলেছি, তাই আমি এখান থেকে একবার বুঝিয়ে বলতেছি। তাহলে প্রথমত আমাদের এখান থেকে যে বিষয়টা আমাদের জানতে হবে, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা কীভাবে হয়। সো আমি এর জন্য আগে চিত্রটা রেখে নিচ্ছি আবারও। তো আমি এখানে একটা বৃত্ত নিয়ে নিচ্ছি, আমাদের এটা একটা আমাদের একটা বৃত্ত, যেখানে অকেন্দ্রবিশিষ্ট বৃত্তে আমি ধরে নিচ্ছি এই অকেন্দ্র এ বিটা হচ্ছে জ্যা ব্যাস, আর হচ্ছে সিডি ব্যাস নয় এমন একটা হচ্ছে জ্যা। এখন আমরা প্রমাণের বিষয়ে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা মানে কি, এ বি গ্রেটার দেন সিডি এটা আমাদের প্রমাণ করতে হবে। যার কারণে আমরা লিখলাম, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটা জ্যা জ্যা এবং হচ্ছে সিডি, প্রমাণ করতে হবে যে এ বি গ্রেটার দেন হচ্ছে সিডি। এখন এটা প্রমাণ করার সাথে আমাদের একটা অতিরিক্ত অঙ্কনের দরকার পড়বে, সেটা ও কমা সি ও কমা ডি আমরা যোগ করে দিয়েছি। এখন প্রমাণ করার সুবিধার্তে আমরা শুরুতেই বলবো ও এ ও বি ও সি ও ডি ও বি সমান কেন সমান, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ বলে আমরা সেই বিষয়টা লিখে দেবো। এ ও ইকোয়ালস টু ও বি ইকোয়ালস টু ও সি ইকোয়ালস টু ও ডি, একই বৃত্তের ব্যাসার্ধ বলে এরা সমান। দেন তারপর আমরা এখানে ও সি ডি এই ত্রিভুজের জন্য আমরা বলবো ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই ফর্মুলাটা আমরা ইউজ করবো। সেখানে আমরা লিখবো ও সি প্লাস ও ডি গ্রেটার দেন হচ্ছে সি ডি। এখানে আমরা অবশ্যই সাইড নোটটা লিখে দিব। দেন এখানে ও এর মানটা আমরা এখানে ও সির পরিবর্তে আমরা এখানে দরকার কি জ্যাডার, তার মানে ও এ আর ও বি দরকার, তা আমরা এখানে ও সি এবং ও ডির পরিবর্তে এ বি আর ও বি বসাই দিব। তাহলে ও এ প্লাস ও বি গ্রেটার দেন হচ্ছে সি ডি আমরা বসাই দিব। তাহলে ও এ ও বি এটা মানে কত হচ্ছে আমাদের বলে দিতে পারি, এটা মানে হচ্ছে আমাদের এবি, তো এবি বসিয়ে দিলাম, তো এখানে অবশ্যই সাইড নোট বলবো গ্রেটার দেন সিডি। তাহলে সুতরাং আমরা বলতে পারি বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, এটি একেবারে সহজ একটি প্রমাণ যেটা আমাদের বিভিন্ন এমসিকিউর ক্ষেত্রে পরীক্ষায় আসতে পারে। সো এর পরবর্তী আমরা পর্বে আমরা বোর্ড বইয়ের এই এক্সট্রা যে অ্যাক রয়েছে তা আমরা সলিউশন করবো। সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।